সবজি বাজারের আরো খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। ডিফেন্স, ভরা মৌসুমে সবজির চড়া দামে কি বলছেন ক্রেতা এবং বিক্রেতারা? রূপানুর, আপনি কিন্তু দামগুলো খুব সুন্দরভাবে এতক্ষণ বলছিলেন, লালমনিরহাটের যে সবজির যে বাজার দর, সেই বাজার দরের যে দামগুলো, একটি কথা বলে রাখি, রাজধানীর তুলনায় দামগুলো কিছুটা কম হলেও কিন্তু স্থানীয় বাজার হিসেবে এই দামটিকে লালমনিরহাটের মানুষ চড়া দাম হিসেবেই দেখছে। বর্তমান শীতকাল চলছে এবং শীতকালীন সবজি দিয়ে কিন্তু ভরপুর আমাদের কাঁচা বাজার গুলন। শীতকালীন যে সবজি গুলন বলতে যে কথা বলুন বোঝায়, ফুলকপি, পাতাকপি, এটা শসা, বেগুন, আলু, টমেটো, গাজর, তারপর বিভিন্ন ধরনের শাক রয়েছে, তারপরে ধনে পাতা রয়েছে, এই সবজি গুলন, এই সবজি গুলনের দাম প্রতিনিয়ত যেভাবে এই ভরা মৌসুমে চলছে তাতে করে সাধারণ যে ক্রেতাদের কিন্তু নাভিশ্বাস উঠেছে। যদি বলে রাখি একটি উদাহরণ দিই, রসুন, রসুন এখন চলছে 270 থেকে 80 টাকা, ক্ষেত্র বিশেষে 300 টাকা পর্যন্ত কেজি। আর একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে এই ক্রেতাদের যে অভিযোগ চড়া দাম, খুচরা যারা বিক্রেতা, বিক্রেতাদের অভিযোগ তারা আড়ত থেকে যে দরে কিনছেন তার থেকে 2-1 টাকা কেজিতে লাভ ধরে তারা কিন্তু খুচরা বিক্রয় করছেন। আর মূল যে বিষয়টি হচ্ছে যারা উৎপাদন করে, উৎপাদক যারা, সেই কৃষকরা যে বিষয়টি বলছেন, তাদেরকে অনেক চড়া দামে কীটনাশক, তারপরে কৃষি উপকরণ যেসব লাগে এই সব ফসল ফলাতে, সেই সকল জিনিসপত্রের অনেক চড়া দাম দিয়ে তাদের কিনতে হয়েছে, এবং সার এবং মূলত কীটনাশক সিন্ডিকেট। একটি তথ্য দিয়ে রাখি রূপানুর, বর্তমানে যে এই কনকনে শৈত্যপ্রবাহটি চলে গেল, দীর্ঘ সময়কালীন এই শৈত্যপ্রবাহ অবস্থান করছে, সেই শৈত্যপ্রবাহকালীন সময় আলুর কিন্তু একটি নাভি ধসা রোগ দেখা দিয়েছে এবং ব্লাইট রোগে আক্রান্ত হচ্ছে। সেই আলুর ব্লাইট রোগের যে ছত্রাকনাশকটি প্রয়োগ করতে হয় সেটি কিন্তু বাজারে সহসাই মিলছে না, মিললেও কিন্তু দামের 1 থেকে 2 থেকে 3 গুণ বেশি দাম দিয়ে কৃষকদের নিতে হচ্ছে। এতে করে কিন্তু বাজার দর ঠিক রাখা সম্ভব হচ্ছে না, তাদের উৎপাদন মূল্যটা তুলতে গিয়ে তারাও দাম বাড়িয়ে দিচ্ছে, সে তাদের কাছ থেকে সংগ্রহ করছে আড়তদাররা, সেই আড়তদাররা তাদের আবার দাম 2-1 টাকা লাভ ধরে তারা ছেড়ে দিচ্ছে, এরপরে খুচরা পর্যায়ে গিয়ে এসে সাধারণ ভোক্তা যারা রয়েছে তারা কিন্তু বিপাকে পড়ছে। রূপানুর, এই ছিল লালমনিরহাটের সবজি বাজারের সর্বশেষ খবর।